ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে নাঙ্গলবন্দ এলাকায় সেতুর মেরামত কাজ শুরু। বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিজ্ঞপ্তি। ঈদ উল ফিতরের পর 4 মে 2022 তারিখ হতে 7 মে 2022 তারিখ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত নাঙ্গলবন্দ সেতুর জরুরি মেরামত কাজ চলছে। এ সময় মহাসড়কে চলাচলকারী হালকা যানবাহনকে বিকল্প রুট হিসেবে মোগরাপাড়া কাইকারটেক ব্রিজ, নবীগঞ্জ মদনপুর সড়ক এবং ভারী যানবাহনকে কাঁচপুর ভুলতা নরসিন্দী বৈরব ব্রিজ সরাইল ব্রাহ্মণবাড়িয়া হয়ে কুমিল্লা সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিভাগ। এ সময় ক্ষতিগ্রস্ত এক্সপেনশন জয়েন্ট ও ডেক প্লান্ট মেরামতের কাজ চলবে। ঈদের পরের প্রথম ও দ্বিতীয় দিন ঢাকা হতে চট্টগ্রাম অভিমুখী ডান পাশের লেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং পরের দুই দিন বাম পাশের লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই যানবাহন সমূহকে নির্দেশিত বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য সড়ক ও পরিবহন মহাসড়ক বিভাগ দুঃখ প্রকাশ করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে এর আগেও বেশ কয়েক বছর উক্ত সেতুর মেরামত কাজে ঈদের সময় লাখ লাখ যাত্রীরা বারবার ভোগান্তির সম্মুখীন হয়েছিলেন। বিকল্প সড়কগুলো ব্যবহারের কারণে উক্ত সড়কে তীব্র জ্যামে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছিল। শুধুমাত্র ঈদ পরবর্তী সময় কেন এই কাজে হাত দিতে হয়, শহরমুখী লাখ লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হয়, সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। আগামী কয়েকদিন সেতু মেরামতের কাজের জন্য সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বামুনবাড়িয়া সড়কগুলিতে তীব্র যানজটের আশঙ্কা করা যাচ্ছে। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।